সংযুক্ত আরব আমিরাতে গত বছরের ন্যায় এবারও মহামারী করোনা সংক্রমণের মধ্যেই মুসল্লিদের পবিত্র রমজানে ইবাদতবন্দি কি করতে হবে সেই উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটিতে হঠাৎ করে বাড়তে থাকা কোভিড-19 সংক্রমণ রোধে সেখানে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে আশার খবর হলো এবছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবি নামাজ আদায় করতে পারবেন, অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে, নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে। যে নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো হলো, পুরুষরা মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করতে পারবেন, তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোম ভিজিট এবং পারিবারিক জমায়েত সহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন। বাসিন্দাদের একে অপরের মাঝে 2 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না। ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে। ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না। বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে তা শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে 1 ঘন্টা সময়ের মধ্যে শেষ হতে হবে। পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।